একসাথে যুগপথ কাজ করার ফলে অবশ্যই তো সমাজে কিছু পরিবর্তন অবশ্যই হয়েছে। যেমন মানুষের যে তারা যে কাজটা করতো, আমরা আইনজীবীরা যে কাজটা করি, যে আমরা মূলত একটা আমাদের চেম্বারে বা কোর্ট প্রাঙ্গণে দাঁড়ায় আমরা বসে সেইখানে আমরা মানুষদের আমরা পরামর্শ দিই বা লিগাল সাপোর্ট দিই। যেমন সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে একজন মানুষের আইন সম্পর্কে জানা দরকার, বাট সে তার কোনো সেই সময় কোনো ক্রাইসিস নাই। তো সংরক্ষণ পরিষদের মাধ্যমে তারা যখন যে সভাগুলো আহ্বান করে, তারপরে ওই যে লিগাল ক্যাম্পগুলো তারা করে, যে সেইখানে যেও তাদের আইন সম্পর্কে সাধারণ মানুষের একটা ধারণা তৈরি হয় যে এই সমস্যা হলে এই আইনের আশ্রয় নেওয়া যেতে পারবে, বা এই সমস্যাটা হলে এই জায়গায় গেলে আমরা আমাদের এই সমস্যার সমাধান আমরা পেতে পারি। আইন সালিশ কেন্দ্র যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কথা বলে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে রাষ্ট্রে যখন ঘটে সেই রাষ্ট্রের কর্ণধারেরা কি করে, তাদের অবস্থাটা কি থাকে এবং অ্যাটলাস কি ঘটে, যদিও এখানে যেটা ঘটে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এখন সেটা ঘটছে না, আমরাও চাই না সেটা ঘটুক, কিন্তু আমরা চাই যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড সেটা বন্ধ হোক। তো কথা বলবো না, নাটকের দল প্রস্তুত, তাহলে উপভোগ করুন নাটক তাই দায়িত্ব। কানুনে রয়েছে, অর্থাৎ কানুন আমি বানিয়েছি। হ্যাঁ, তা তো
আমাদের ঝিনাইদহ জেলায় অনেক নারীকে অনুপ্রেরণা যোগাতে পেরেছে, অনেক নারী শেফালি একানা শেফালির মতন আরও শেফালি তৈরি হয়ে গেছে। সমাজ পরিবর্তনের আন্দোলন যতদিন বেঁচে আছি ততদিন চলবেই।